বুক জ্বালা, বদ হজম ও পেট ফুলে যাওয়ার মতো হজমের বিভিন্ন সমস্যা খুব সাধারণ একটি বিষয়। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন, ধূমপান করা, মদ্যপান এবং ভরপেট নিয়ে শুতে যাওয়ার ফলে বদহজম হতে পারে। যদি কোনো ধরনের খাবার বা পানীয় খেলে আপনার বদহজম আরও বেড়ে যায় বলে মনে হয়, তাহলে তা খেয়াল রাখুন এবং সেগুলো এড়িয়ে চলুন। এর ফলে হয়তো আপনাকে মশলা ও চর্বিযুক্ত ভারী খাবার খাওয়া কমিয়ে দিতে হবে। অতিরিক্ত খাওয়া থেকে এবং আপনার পাকস্থলী অভ্যস্ত নয় এমন খাবার খাওয়া থেকে বিরত থাকুন। বিস্তারিত জানবো, বাট তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আপডেট থাকুন। তাৎক্ষণিকভাবে স্বল্পকালীন উপশমের জন্য অ্যান্টাসিড খেতে পারেন। অ্যান্টাসিড অ্যান্টাসাইড, সাসপেনশন, ফ্ল্যাটামিন ডিএস ইত্যাদি আকারে পাওয়া যায়। খাবার খাওয়া থেকে 1 থেকে 3 ঘন্টা পরে 2 চামচ অ্যান্টাসিড খেলে পেটের ফোলা কমে যেতে পারে। লেমনেড বা সোডা ওয়াটার খেলে হালকা আরাম পাওয়া যায়। খাবার খাওয়ার আগে 1 গ্লাস পানিতে ভিনেগার বা লেমন জুস মিশিয়ে খেয়ে নিন। তাৎক্ষণিক উপশমের জন্য 1 গ্লাস পানিতে 1 চা চামচ বেকিং সোডা মিশিয়ে খেতে পারেন। খাবার খাওয়ার পরে আদা চা খেলেও তা পেট শান্ত করতে সাহায্য করতে পারে। খাবার খাওয়ার পর 10 থেকে 15 মিনিট হাঁটাহাঁটি করুন এবং তার 3 ঘন্টার মধ্যে ঘুমাতে যাবেন না। পেট ফুলে যাওয়া বা বদহজম যদি রোজকার সমস্যা হয় তাহলে প্রোবায়োটিক নিতে পারেন। এগুলো এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া যা খাবার হজমে আপনাকে সাহায্য করতে পারে। পেটের খাবার উপরের দিকে উঠে যাওয়ার কারণে যদি আপনার বুক জ্বলে তাহলে আপনার বুক ও মাথা পায়ের চাইতে যেন উপরে থাকে সেভাবে ঘুমান। এতে খাবার উপরের দিকে উঠে যাওয়া বন্ধ হবে। বেশিরভাগ হালকা পেটের ব্যথা 2 থেকে 4 দিনের মতো থাকে। যদি তা ভালো না হতে চায় তাহলে অবশ্যই ডাক্তার দেখান। নিয়মিত এরকম স্বাস্থ্য সেবা পেতে আমাদের হেলথ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।